আয়োজন করে কারণটা এটা স্পষ্ট হওয়া উচিত কারণ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহকদেরকে নিয়ে ইফতারের আয়োজন করার মূল কারণটাই হলো অন্যান্য সাধারণ ব্যাংকের চেয়ে এই ব্যাংকগুলোর একটা স্বতন্ত্র পরিচিতি রয়েছে কারণ ইসলাম ইসলামের দেয়া তথ্যে যারা ব্যাংকিং করে এরা হলো বিশ্বাসের ব্যাংক বিশ্বাসের ব্যাংক বিশ্বাসীদের সাথে বিশ্বাসের সম্পর্ককে আরো গাঢ় আরো মজবুত আরও সুদৃঢ় করতে চায় কারণ এটা আমরা যারা ইসলামী ব্যাংকিংয়ের সাথে বিভিন্নভাবে জড়িত হয়তো সুপারভিশনের বাস্তবতায় আমরা একটু ভিন্ন মাত্রায় দেখি আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের বয়স প্রায় চল্লিশের কাছাকাছি ইসলামী ব্যাংকিং তার পূর্ণতার কাছাকাছি আমরা ইসলামী এ পূর্ণতার দিকে আগাচ্ছি তবে ইসলামী ব্যাংকিংয়ের সবচেয়ে বড় প্রাণ হল সৎ গ্রাহক নৈতিকতা সম্পন্ন গ্রাহক সৎ ব্যবসায়ী আমানতদার গ্রাহক কিন্তু আফসোস আমরা মনে হয় এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছি এবং এবং এই এই গ্যাপটা পূর্ণ করার জন্যেই এই ফাঁকা জায়গাটাকে যত দ্রুত ভরাট করা যায় এই জন্যেই এদেশের ইসলামী ব্যাংকগুলো বিশ্বাসের অবস্থান থেকে বিশ্বাসকে আরও মজবুত করার জন্যে বিশ্বাসের রিনিউ হওয়ার মাস রমজান মাসে আপনারা আমরা সবাইকে কষ্ট দেয় ঘরে ইফতার না করে তাদের কাছে আনে যাতে করে বিশ্বাস দিয়ে সম্পর্কটা যথাযথ হয় মজবুত হয় আর এই জন্যে আলারফা ব্যাংকের আজকের আয়োজন এতে কোনো সন্দেহ নাই তাই আমি আমার নিজেকে আপনাদের প্রত্যেককে বলবো আসুন বিশ্বাসের ব্যাঙ্কে বিশ্বাস দিয়ে ভরে দেই অবিশ্বাস অস্পষ্টতা গেফ কখনো যাতে না থাকে যখনই গেফ হবে যখনই অবিশ্বাস হবে যখনই অস্পষ্টতা হবে এটা ব্যাংকের ক্ষতি হবে না ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে ইসলামের আমি সিম্পল উদাহরণ দিয়ে বলি আমি একজন হুজুর আপাদমস্তক ঠিক আমাদের মতো যারা হুজুর সবাই ব্যক্তিগত পরিচয় আছে বাট আলাদা আরেকটা পরিচয় হলো যে হুজুর মানে লোকজন মনে করে ইসলামের সিম্বল ইসলামের প্রতীক তাই আমার ভাই আমি আমরা যদি অন্যায় করি আমাদের গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে যাবে তাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষ করতে পারে অনেক কাজও আমরা যার আলেম আমাদের জন্যে করা বৈধ নয় কারণরা বিশ্বাসের সিম্বল বিশ্বাসের প্রতীক এই জন্য বিখ্যাত আছে যে অনেকেই বাজারে খোলা দোকানে বসে আমরা খাওয়া দাওয়া করি হেঁটে হেঁটে খাই খাই না সকল মাঝহের ইমামরা একমত হয়ে বলেছেন যে ব্যক্তি বাজারে হেঁটে হেঁটে খায় তার ইমামতি করার যোগ্যতা নাই কারণ তার মধ্যে সলজ্জতা নাই কারণ যে লজ্জাশীল সলজ্জ সে হেঁটে হেঁটে খাবে না তার দ্বারা ইসলামের ক্ষতি হবে তার কোন নুকসানি ইসলামের গায়ে আঘাত করবে সুতরাং এটাই উদাহরণ দিয়ে বললাম ইসলামের ব্যাংকগুলো আজ বিশ্বাসের ব্যাংকিং করছে তাদের কোনো অস্পষ্টতা তাদের কোনো ব্যর্থতা বিশ্বাসের প্রাসাদে আঘাত করে আর আমি আবারও বলছি এই চল্লিশ বছরে পূর্ণতায় কাছাকাছি হয়ে যাচ্ছে ব্যাংকিং বা আমাদের ব্যর্থতা হলো ইসলামী ব্যাংকিং এর সবচাইতে বড় সৌন্দর্য বিষয় হলো মোশারকা মোশারকা মানে আপনি মূলধনেও অংশ নেবেন শ্রম আর মেধাতেও অংশ নেবেন অংশীদারিত্বমূলক বাণিজ্য ব্যাংক ইসলামের বিশ্বাসের যার সাথে ব্যাংকিং করবে তাকেও অবশ্যই বিশ্বাসী হতে হবে 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 বিশ্বাস লেনদেনে বিশ্বাস সষ্টার সাথে বিশ্বাস ইমানের সাথে বিশ্বাস পরিবারের সাথে আজ এই বিশ্বাসেরই অভাব মনে হয় সর্বত্র